ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো নমনীয় বা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধানের মধ্যে পার্থক্যের আলোচনা। আমরা ইতিপূর্বে জেনে গেছি যে সংবিধান সংশোধনের পদ্ধতি অনুযায়ী সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সুপরিবর্তনীয় সংবিধান, ইংরাজিতে ফ্লেক্সিবল কনস্টিটিউশন বলে বা নমনীয় সংবিধান বলে, আর একটি হলো রিজিড কনস্টিটিউশন বা দুষ্পরিবর্তনীয় সংবিধান বা অনমনীয় সংবিধান। তোমরা জানো সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটিশ সংবিধানের কথা বলা যায়, আর দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা বলা যায়। আমরা এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আলোচনা করব পয়েন্টকে ভিত্তি করে। নাম্বার ওয়ান পয়েন্ট, ধারণাগত ক্ষেত্রে পার্থক্য। ধারণার দিক থেকে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই দুটির মধ্যে পার্থক্য আছে যে সংবিধানকে সহজেই পরিবর্তন করা যায় সাধারণ আইন পাশের পদ্ধতিতে বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা যায়, তাকেই বলে সুপরিবর্তনীয় সংবিধান। আমরা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসাবে ইউকে বা ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের সংবিধানের কথা বলবো। অন্যদিকে কাকে বলে বা ধারণার দিক থেকে দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো যে সংবিধানকে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা যায়, অর্থাৎ টু থার্ড মেজরিটির ভিত্তিতে আইনসভাতে সংবিধান সংশোধিত হয়, তাকেই বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা উল্লেখ করা যায়। এটা হলো এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য, সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে উভয় সংবিধানের পার্থক্য আছে। সুপরিবর্তনীয় সংবিধানের সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুপরিবর্তনীয় সংবিধানের আইনসভার আইনের প্রাধান্য থাকে,
সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভা নতুন নতুন আইন তৈরি করতে পারে, এই আইনগুলিকে সাধারণ আইন বলে। অন্যদিকে এই সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক যে আইন, সেই আইনের সংখ্যা খুবই কম এবং এটার গুরুত্ব কম। অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকে। দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনকে গুরুত্ব দেওয়া হয়, এই সাংবিধানিক আইনকে দেশের আইনসভা খেয়াল খুশি মতো পরিবর্তন করতে পারে না। দেশের আইনসভা টু থার্ড মেজরিটির ভিত্তিতে, দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই সংবিধানকে সংশোধন করতে পারে। তাই সুপরিবর্তনীয় সংবিধানের এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সাধারণ আইন এবং সাংবিধানিক আইন, এই দুই আইনের মধ্যে পার্থক্য আছে। তিন নম্বর পয়েন্ট, আইনের উৎসগত পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধানের আইনের উৎস হল প্রথা, কাস্টমস, রীতিনীতি, কনভেনশনস, আচার ব্যবহার, এগুলি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধানের উৎস। এগুলির ভিত্তিতেই আইনসভা আইন তৈরি করে সুপরিবর্তনীয় সংবিধান আইন সহজেই পাশ করতে পারে। তাই এখানে আইনসভার তৈরি আইনের গুরুত্ব বেশি, আর আইনসভার তৈরি আইন এবং সাংবিধানিক আইনের উৎস এক এবং অভিন্ন, পার্থক্য থাকে। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানের সাংবিধানিক আইন সুস্পষ্ট এবং এর প্রাধান্য বেশি। অন্যদিকে সাধারণ আইন, আইনসভার তৈরি আইন ততটা গুরুত্বপূর্ণ নয়, তাই সাধারণ আইনের উৎস আইনসভা হলেও দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের উৎস গুরুত্বপূর্ণ। সংবিধানই হল আইনের উৎস। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ৬ নম্বর ধারায় বলা হয়েছে যে মার্কিন সংবিধান হল দেশের বা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই আইন হচ্ছে সাংবিধানিক আইন। ৪ নম্বর পার্থক্য, সংশোধন পদ্ধতির ক্ষেত্রে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য আছে। সুপরিবর্তনীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিকে গ্রহণ করা হয়। সাধারণ পদ্ধতি কি? আইনসভার উপস্থিত সদস্যের অর্ধেকের বেশি হলেই সংবিধানকে পরিবর্তন করা যায়, এটা সহজ পদ্ধতি। আর অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধানের তোমার সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায় না, বিশেষ পদ্ধতি অবলম্বন করে সংবিধানকে সংশোধন করতে হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সংশোধন করতে গেলে আইনসভাতে উপস্থিত সদস্যদের দুই বাই তিন অংশের, অর্থাৎ তিন ভাগের দুভাগ সদস্যের সমর্থন দরকার। এখানে অর্ধেকের বেশি সংখ্যক সদস্য সমর্থন করলেই সংবিধান সংশোধিত হবে না।
আমেরিকার সংবিধানকে এই পদ্ধতিতে পরিবর্তন করা যায়। 5 নম্বর পার্থক্য সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে। এই পার্থক্যটা কি? লিখিত এবং অলিখিত এক্ষেত্রে পার্থক্য আছে। সুপরিবর্তনীয় সংবিধান সাধারণত অলিখিত হয় আর দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত হয়। সুপরিবর্তনীয় সংবিধানে শাসনতান্ত্রিক রীতিনীতি দীর্ঘদিন ধরে প্রথা সমাজ ব্যবস্থাতে চলে আসতে সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়, শাসনতান্ত্রিক রীতিনীতিগুলিকে গুরুত্ব দেওয়া হয়, আচার ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়। এগুলো অলিখিত থাকে। ক্রমবিবর্তনের মাধ্যমে এগুলির উদ্ভব ঘটে। অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত হবেই, মূলত লিখিত হবে, প্রধানত লিখিত হবে। এর দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলো একটা নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ হয় বা কয়েকটা দলিলেও লিপিবদ্ধ হতে পারে, সাধারণত একটা নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ হয়। পরের পার্থক্য অর্থাৎ 6 নম্বর পয়েন্টে পার্থক্য, সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য। দেখো, সুপরিবর্তনীয় সংবিধানের সার্বভৌম ক্ষমতা থাকে না। সুপরিবর্তনীয় সংবিধানের আইনসভার প্রাধান্য থাকে, সেই জন্য আইনসভা চূড়ান্ত ক্ষমতা ভোগ করে। যেমন ব্রিটেনের সুপরিবর্তনীয় সংবিধান আছে, সেখানে আইনসভা পার্লামেন্টের হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত আছে। পার্লামেন্টের ক্ষমতা মূলত কমন সভার যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের সরকার তৈরি হয়, অর্থাৎ শাসন বিভাগের হাতে মন্ত্রিসভার হাতে ক্ষমতা থাকে। আবার মন্ত্রীদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষমতা বেশি আর ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। তাই আমরা বলব যে চূড়ান্ত ক্ষমতা তোমার সুপরিবর্তনীয় সংবিধানে মূলত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে আমরা দেখব সংবিধানই হচ্ছে চূড়ান্ত। সংবিধান হলো দেশের আইন, দেশের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল। এটাকে আইনসভা আইন করে অস্বীকার করতে পারে না। এই আইনসভার হাতে এত ক্ষমতা, আইনসভার হাতে এত ক্ষমতা দেওয়া হয় না দুষ্পরিবর্তনের সংবিধানে। আইনসভা তোমার সংবিধান বিরোধী আইন পাশ করলে সে আইনকে বিচার বিভাগ বাতিল করে দিতে পারে। তাহলে তোমার দুষ্পরিবর্তনীয় সংবিধানের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত তোমার সংবিধানের মধ্যেই উল্লেখ থাকে, আইনসভার হাতে নয়। 7 নম্বর পার্থক্য, বিচার বিভাগের প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য আছে। সুপরিবর্তনীয় সংবিধানের বিচার বিভাগের পার্থক্য প্রাধান্য থাকে না। ব্রিটেনের সুপরিবর্তনীয় সংবিধান, সেখানে কিন্তু বিচার বিভাগের প্রাধান্য নেই, বিচার বিভাগ দুর্বল। সেখানে আইনসভা পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। অন্যদিকে তোমার দুষ্পরিবর্তনীয় সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে। বিচার বিভাগের এমনই ক্ষমতা আছে যে আইনসভা যদি সংবিধান বিরোধী আইন পাশ করে তাহলে সে আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারবে, সেই আইনকে সংবিধান বিরোধিতার বিরোধীর যুক্তি দেখিয়ে আইনসভার আইনকে বাতিল করে দিতে পারবে। 8 নম্বর পার্থক্য, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধানে মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ থাকে না। ব্রিটেনের সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ নেই, কিন্তু তাই বলে কি ব্রিটেনের নাগরিকরা কোনো অধিকার ভোগ করে না, মৌলিক অধিকার ভোগ করে না? ভোগ করে। বিভিন্ন সময়ে পার্লামেন্ট নাগরিকদের অধিকার রক্ষার জন্যে
আইন পাশ করেছে, 1690 সালে আইন পাশ করেছে, বিল অফ রাইটস, হেভিয়াস কার্পাস আইন পাশ করেছে, বিভিন্ন সময়ে আইন পাশ করেছে, মহাসনদের মধ্য দিয়ে নাগরিকরা অধিকার পেয়ে থাকে। অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধানে, মূল সংবিধানে, এমনকি মূল সংবিধানে না থাকলেও পরবর্তীকালে এই সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ থাকে। যেমন মার্কিন সংবিধানের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল না, কিন্তু পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কতগুলি মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে সংবিধানে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের এই মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না আইনসভা যে কোনো সময়ে খেয়াল খুশি মতো। যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা সরকার নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেয়, তাহলে তারা আদালতে মামলা করতে পারবে, সুপ্রিম কোর্ট সেই নাগরিকদের অধিকারকে রক্ষা করবে। তাহলে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা সব শেষে বলবো এই যে দুটির মধ্যে যে পার্থক্য উল্লেখ করলাম, সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সংবিধান সংশোধন শুধুমাত্র তোমার সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে না। যে দেশে যে সংবিধানই থাকুক না কেন, সুপরিবর্তনীয় সংবিধান থাকলেও সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা সরকারই থাকলে সংবিধানকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে। আবার অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান যদি থাকে, সেখানে শাসক শ্রেণীর বা ক্ষমতাসীন দলের 2/3 মেজরিটি থাকে আইনসভাতে, তাহলে সেক্ষেত্রে সহজেই সেই সংবিধানকে পরিবর্তন করতে পারবে। আমরা শুধু এই সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানকে এই যে পার্থক্য করছি, সেই পার্থক্য আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়, এটা আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধানের এক্সাম্পল হিসাবে তুলে ধরি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে 1791 সালে 1 বছরই 10 বার সংশোধন করেছে আইনসভা কংগ্রেস। যে সংবিধানকে 1 বছরে 10 বার সংশোধন করতে পারে কংগ্রেস, তাহলে এটা কী করে দুষ্পরিবর্তনীয় সংবিধান হয়? আবার এটাও আমরা দেখব, 235 বছর বয়স যে সংবিধানের, মার্কিন সংবিধানের, সেখানে তোমার মাত্র 27-28 বার সংবিধান সংশোধন হয়েছে। তাই আমরা এখানে সিদ্ধান্তে আসব যে সংশোধন পদ্ধতির উপরে সংবিধান সংশোধন নির্ভর, সংবিধান সংশোধনের বিষয়টি নির্ভর করে না, শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। দেশের সম্পদশালী শ্রেণী, ধনিক শ্রেণী, তাদের স্বার্থে আঘাত আসলে তাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে সংবিধানকে সংশোধন করে, আবার প্রয়োজনে তাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে সংবিধানকে সংশোধন করে না। এবং দেশের রাজনৈতিক দলব্যবস্থাকে, বিশেষ করে ক্ষমতাসীন দলকে, পুঁজিপতি শ্রেণী, ধনিক শ্রেণী, তারা নিজেদের শ্রেণী স্বার্থে ব্যবহার করে। তাই আমরা বলবো সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু সুস্পষ্ট না। এ নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। তবে আমরা একাডেমি ওয়েতে উভয় সংবিধানের মধ্যে যেগুলো আমি পয়েন্ট আউট করলাম তোমাদের সামনে, 8টা পয়েন্টে এগুলো আমরা পরীক্ষার জন্য পড়ব, জানব, শিখব। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।